ব্যস্ত লঞ্চ নির্মাণ শ্রমিকরা ঝালাইয়ের আলোর ঝলকানিতে আর হাতুড়ির আঘাতের শব্দে পুরো ডকইয়ার্ড যেন এক কর্মযজ্ঞ পরিবেশ। এ কর্মযজ্ঞ পুরাতনকে নতুন করে সাজানোর, রং তুলির আচরে যেন আবার ঘুরে দাঁড়ানোর প্রাণপণ চেষ্টা। যাত্রীর চাপ নেই যেন ঈদের জন্য প্রস্তুত করা হচ্ছে লঞ্চগুলোকে, তবে আগের মতো সেই উৎসব নেই ডকইয়ার্ডগুলোতে। পুরো রমজান জুড়ে শ্রমিকদের কাজ থাকলেও এবারের চিত্র ভিন্ন। ঈদের মতন এরকম কোনো দিকই নাই, লঞ্চও নাই, কিনারও কোনোই নাই। আগে রোজা আসলে রোজার ভিতরে কাজ করে আমরা কুলাইতে পারতাম না। আগের সে আগের মতো এখন আর নেই, এখন মনে করেন টুকুটাক কাম চলতে আছে, একদিন কাম হইলে আরেকদিন হয় না। আমাদের আছে ঈদের আগে 5-6 দিন কাজ হবে, এরপর আমরা বেকার থাকবো। সারি বেঁধে লঞ্চগুলো এখন সদরঘাটে নয়, রয়েছে ডকইয়ার্ডে। বেশিরভাগ লঞ্চই দীর্ঘদিন ধরে রাখা হয়েছে বন্ধ। পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর পাল্টে গেছে সদরঘাটের চিত্র। শুনশান নিরবতায় থমকে আছে একসময়ের ব্যস্ততম সদরঘাট, হারিয়েছে তার দীর্ঘদিনের ঐতিহ্য। মাঝে মাঝে দুই একটি লঞ্চ এসে কিছুটা মনে করিয়ে দেয় সদরঘাটের অস্তিত্ব। এবারের ঈদকে সামনে রেখেও জোরদার করা হয়েছে নৌ নিরাপত্তা, প্রস্তুত করা হয়েছে বিভিন্ন রুটের প্রায় 200+ লঞ্চ। পদ্মা সেতু হওয়ার পরে আমাদের মোটামুটিভাবে স্বস্তিতেই মানুষ যাচ্ছে, কারণ হলো যাত্রীর সংখ্যা কমেছে কিন্তু নৌযান আগের মতোই আছে, হয়তো 10-15 নৌযান কমতে পারে। ইতিমধ্যে আবার 2-1 নতুন নৌযানও এসেছে। সব কিছু মিলিয়ে এখনও 200+ লঞ্চ প্রস্তুত আছে এবং লঞ্চের সংকট হবে না। তবে এখন যে যাত্রী তাতে যে সংখ্যক নৌযান আছে সেটা পর্যাপ্ত। তবে লঞ্চ মালিকরা বলছেন যাত্রীর চাপ এবারও বাড়বে না, আর লঞ্চ ব্যবসা দিনে দিনে হুমকির মুখে পড়তে যাচ্ছে বলেও হতাশা প্রকাশ করেন তারা। ডেইলি 8 লঞ্চ যেত একটা মনে করেন বরিশাল রুটে, সেইখানে 1-2 লঞ্চ যায়, ঈদের সময় হয়তো 3 হবে নাহলে 4 হবে এই পর্যন্ত। এই পর্যন্ত ঈদের আগে হয়তো 2 ট্রিপ কি 2.5 ট্রিপ 3 ট্রিপ পেতে পারি, এর ঈদের পরে 4-5 ট্রিপ, এরপরে অ্যাজ ইট ইজ যা আছে জাহাজ বেঁধে রাখতে হবে। এই নৌ সেক্টরটাই টোটালি নৌ পরিবহনটাই বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। যেমন আমাদের প্যাসেঞ্জার জাহাজও এখন খুব খারাপ অবস্থা, মালবাহী অবস্থা আরও খুবই খারাপ। তার কারণ সেটা এলসি সংকট, এটা আপনারা জানেন রাষ্ট্রীয়ভাবে যে এলসির যে প্রবলেমটা আছে সেই জন্য সেই মালবাহীগুলি চলছে না। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন লঞ্চ মালিকদের পূর্ণ দানা দিয়ে টিকিয়ে রাখতে সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা। পদ্মা করিডোর তৈরি করার পর এখানে কিন্তু লঞ্চের উপরে বড় ধরনের ধাক্কা এসেছে। এটা যদি আমি সত্যিকার অর্থে ফিজিবিলিটি স্টাডি করতাম, প্রজেক্ট করার সময় ক্ষতিগ্রস্তকে যেমন আমি ক্ষতিপূরণের ব্যবস্থা করি, সরকারেরও কিন্তু কৌশলী চিন্তা হওয়া উচিত ছিল। নৌকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে, যে টেকসই, পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, এবং পুরো পৃথিবী কিন্তু নৌপথের উপরে কিন্তু এখন ভরসা করছে। দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় পদ্মা সেতু যোগ হওয়ার পরে কিছুটা ভাড়া পড়েছে এই লঞ্চ ব্যবসায়। তবে এবার ঈদকে সামনে রেখে কেউ কেউ আবার চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করছে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়কটি যদি যানজট মুক্ত রাখা যায় তবে হয়তো স্বাচ্ছন্দ্যময় যাত্রা হিসেবে আবার লঞ্চকে বেছে নেবে সাধারণ যাত্রীরা। সদরঘাট টার্মিনাল থেকে নিয়াজ মোর্শেদ, দেশ টিভি।